আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে সরাসরি নিয়ে হাজির হয়ে গেলাম বন্দরনগর চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায়। তো সাতকানিয়ায় কিন্তু আমাদের একটা মেশিন সেট আপ করা হয়েছে, এই যে বিকে মডেল V-27। এই V-27 মেশিন কিন্তু এতক্ষণ আমি আপনাদেরকে কিছুক্ষণের জন্য চালিয়ে দেখানোর চেষ্টা করলাম, এখন কিন্তু তেল দেখানোর পালা। তো এটা হচ্ছে বোতলজাত করা তেল, এটা হচ্ছে আস্থা সরিষার মিল। তো এই আস্থা সরিষার মিলের যে মেশিন কিন্তু বিকে ইনোভেশনের তৈরি করা একটি মেশিন। তো এই মেশিন দিয়ে কিন্তু এই ধরনের সরিষার তেল ফিল্টার করা হয়েছে, পাশাপাশি ফিল্টার মেশিনটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ইতিপূর্বে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবার আগে আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আরও বিস্তারিত জানার জন্য BKBD.com আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন, তাহলে বিভিন্ন সময়ের বিভিন্ন প্রকার মেশিনারিজ ভিডিও দিয়ে থাকে, আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন, দেখতে পারবেন। তো গাইস, অনেকে কমেন্ট করেন ভাইজান সরাসরি একটা মিলের ভিডিও দেন। তো আজকে কিন্তু আমি আপনাদেরকে একটা সরাসরি মিলের ভিডিও দিয়েছি। তো এই মিলের যে গর্বিত মালিক, তিনার নাম হচ্ছে আরিফ উদ্দিন। তো আমি আপনাদেরকে আরিফ উদ্দিন ভাইয়ের সাথে পরিচয় করে দেবো, এবং আরিফ উদ্দিন ভাইয়ের মুখ থেকে আমরা জানবো যে মেশিন কীভাবে ক্রয় করছে, কেমন পারফরমেন্স পাচ্ছে, সরিষার তেল সঠিক হচ্ছে কিনা, ফিল্টার সঠিকভাবে হচ্ছে কিনা। তো চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহ। তো ভাইজান, আপনি দর্শক দূরদর্শে বলেন যে আমাদের মেশিনটা কীভাবে ক্রয় করছেন, আমাদের প্ল্যাটফর্ম বা আমাদের ঠিকানা কীভাবে সংগ্রহ করছেন। আসলে আমি ওই ফেসবুকে দেখছি, এরপরে ইউটিউব চ্যানেলে ভালো করে দেখার পরে ওই সাইফুল ভাইয়ের সাথে কথা হয়েছে, তারপর আমি সরাসরি ঝিনাইদহ গিয়ে ওনার এই দোকানে ওনার অফিসে গেলাম দোকানে। তো ভাইজান, আপনি যে আমাদের অফিসে গেছেন, যে দেখছেন যেরকম টাইপের আমরা ভিডিওতে বলছি, আপনি কি সেম ওই ধরনের পারফরমেন্স মেশিন দিয়ে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ পাইছি, ঠিক আছে। তো আমরা ভাইয়ের মুখ থেকে জানলাম যে আমরা যেরকম আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি, ভিডিওতে যেরকম দেখাই সরাসরি, কিন্তু আপনি ভাই সরাসরি কিন্তু ভাই মেশিনে সেই ধরনের সার্ভিস পাচ্ছে। তো পাশাপাশি ভাই ফিল্টার যে মেশিন এখানে রাখা আছে আপনার কাছে, আপনি যে আমাদের কাছে ফিল্টারও একটা নিয়ে এসেছেন 8 ইঞ্চি আটকল, এই 8 ইঞ্চি আটকল ফিল্টারের মান কেমন হচ্ছে? না আলহামদুলিল্লাহ, মান ভালো, ফিল্টার ওই ঠিক আছে, আপনার তেলের পরিষ্কারও আছে, এবং চালু করে দেখাই মোটামুটি সব দিকে ঠিক আছে। ওই ফিল্টারটা আমরা কিছুদিন পরপর, 1 সপ্তাহ 10 দিন এরকম পরপর আপনার পরিষ্কার করে দিই। আলহামদুলিল্লাহ আমাদের তেল অনেক পরিষ্কার, আমরা একেবারে পিওর রাখি, আর শতভাগ খাঁটি রাখি আমরা, কোনো রকম ভেজাল ছাড়াই। আমাদের ঠিকানা হলো সাতকানিয়া সরকারি কলেজের সামনে শ্যামনারা রোড, আস্থা সরিষা মিল। আমাদের সাইনবোর্ড আছে বাইরে, এবং আমাদের তেল আলহামদুলিল্লাহ সবাই যারা নিয়ে গেছে সবাই পছন্দ করছে। আমাদের তেলের কোয়ালিটি ভালো, এবং আমরা সরিষার দানাটা নিয়ে আসি বাইরের থেকে, এরপর আপনার ওই বাইরে গিয়ে আপনার এদিকে আমাদের এই আছে দানা, এখানে সরাসরি আছে, আমরা দানা নিয়ে আসি রাজশাহীর কাকন বিলের থেকে। তারপর এটা হলো আমাদের খৈল, যেটা মাছ গরু এবং গাছে ব্যবহার হয়। আমাদের খৈলটা একেবারে পাতলা, সাইফুল ভাইয়ের মেশিনের খৈলটা আসে খুব পাতলা, এটা ভাঙ্গা সহজ, এটা যে কোনো সময় গুড়ি করা যায়। এগুলো বড়, এগুলো একটু সমস্যা হয়, এগুলো ঠিক আছে সবাই নিয়ে যায়। বন্ধুরা, ভাইয়ের মুখ থেকে আমরা এতক্ষণ ধরে জানলাম যে ভাইয়ের মেশিন সঠিকভাবে পাচ্ছে, সঠিক পারফরমেন্স পাচ্ছে। তো এই মেশিনের যে খোলের মান কিন্তু আপনি চাইলে চিকন এবং মোটা করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে খোলটা রাখা আছে, এটা হচ্ছে চিকন খোল, এটা যদি আপনি মনে করেন মোটা করবেন, মোটা করতে পারবেন, আপনি চাইলে চিকন করতে পারবেন। যে মেশিনটি যিনি ব্যবহার করবে, তিনি যদি সঠিকভাবে মেশিন ব্যবহার করতে পারে, মেশিনের ব্যবহারের নিয়ম যদি ফলো করে, তাহলে কিন্তু মেশিন ব্যবহার করতে কোনো প্রকার সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো একটা মেশিন ক্রয় করতে হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ জেলা। আরও বিস্তারিত জানার জন্য সকাল 7টা থেকে রাত্র 9টা পর্যন্ত এনি টাইম কল করবেন। এই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে প্রতি ঘন্টায় 60 থেকে 70 কেজি সরিষা আপনি মাড়াই করতে পারবেন। মেশিন চলার হর্স পাওয়ার বা ক্ষমতা হচ্ছে 15 হর্স পাওয়ারের একটি বৈদ্যুতিক মোটর, ইলেকট্রিসিটি মোটর, 15 হর্স পাওয়ার 440। আপনি যদি মনে করেন ডিজেল ইঞ্জিন দিবেন, 20 থেকে 25 হর্স পাওয়ার একটি ডিজেল ইঞ্জিন দিয়ে মেশিনটি ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।